আসসালামু আলাইকুম নারী কথায় আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন বিধান নিয়ে রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাস নিয়ে ইসলামী বিধান রোজায় যে জিনিসগুলো থেকে বিরত থাকতে হয় তার মধ্যে একটি হচ্ছে যৌন সম্পর্ক বা সহবাস কেউ যদি এই কাজটি রোজার দিন করে বসে তবে রোজা ভেঙে যাবে এর প্রমাণ হচ্ছে সুরা বাকারাতে আল্লাহ বক্তব্য রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে আর বাকারার একশো সাতাশি নং আয়াত এই আয়াত থেকে প্রমাণিত হয় যে রোজার দিনে সহবাস হালাল করা হয়নি কোনো স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন সেক্ষেত্রে স্বামীর রোজা ভেঙে গেলেও স্ত্রীর রোজা ভাঙবে না এর কারণ আমরা আগে উল্লেখ করেছি আল্লাহ রাসুলসাল্লাসাল্লাম ইবনে আব্বাস বর্ণিত হাদিসে উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ আমার উপর থেকে ত্রুটি বিচ্যুতি ভুলে যাওয়া ও জোর করানো কাজকে করিয়ে মার্জনা করেছেন প্রসঙ্গত আজকাল যেহেতু খবর পাওয়া যাচ্ছে নারীরা জোর করে পুরুষদের বিয়ে করছেন ভবিষ্যতে পুরুষদের জন্য অনুরূপ ফিখি আলোচনা করতে হতে পারে যৌন সম্পর্ক বলতে সরিয়া ভাষায় বোঝানো হয়েছে পুরুষ অঙ্গের পেনিস সাথে স্ত্রী অঙ্গের ভাইজানা মিলন এক্ষেত্রে বীর্যপাত শর্ত নয় অর্থাৎ এই দুই অঙ্গ স্পর্শে আসলেই রোজা ভেঙে যাবে বীর্যপাতের ঘটনা না ঘটলেও শায়েক সালেহ ইবনে ওয়াসমিন এই মন্তব্যটি ব্যক্ত করেছেন যৌন মিলনের দ্বারা কেউ রোজা ভাঙলে সেই রোজা পরবর্তীতে কাজা করতে হবে এবং ভারী কাফফারা দিতে হবে সেই প্রসঙ্গ পরে আসছে শারীরিক স্পর্শ বা চুম্বন স্বামী স্ত্রীর মাঝে কামনাবশত শারীরিক স্পর্শ যেমন ফোল্ডিং বা ফরিপেলি অথবা স্রেফ চুমুর কারণে রোজা ভাঙবে না তবে এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তাই রোজার সময় এগুলো পরিহার করাই উত্তম চুম্বন যদি কামনাবশত না হয় সেক্ষেত্রে ক্ষতি নেই শর্ত প্রণোধিত হয়ে বীর্যপাত ঘটানো যদি কেউ শর্ত প্রণোদিত হয়ে নিজের বীর্যপাত ঘটান সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে যেমন নিজে হস্তমৈথুনের মাধ্যমে অথবা স্ত্রী কর্তৃক হস্তমৈথুনের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে তাহলে রোজা ভাঙবে কোনো ব্যক্তি যদি যৌন উত্তেজক কোনো কিছু দেখে শুনে বা পড়ে এক্ষেত্রে বীর্যপাত ঘটলে তার রোজা ভাঙবে এক্ষেত্রে শর্ত প্রণোদিতভাবে করা কোনো কাজের ফলে বীর্যপাত ঘটলে রোজা ভাঙবে এভাবে রোজা ভেঙে গেলে কাজা করাই যথেষ্ট যৌন মিলনের ক্ষেত্রে যে ভারী কাফারা দিতে হয় সেটি দিতে হবে না শর্ত প্রণোদিতভাবে ঘটনা বীর্যপাতের ফলে যে রোজা ভাঙবে তার প্রমাণ হচ্ছে হাদিস কুস্তিতে আল্লাহ বলেছেন যে বান্দা আমার জন্যই খাদ্য পানীয় ও কামনা বাসনা পরিত্যাগ করে বুখারি যুক্তিসঙ্গত কারণেই যে ব্যক্তি নিজে উদ্বেগ নিয়ে বীর্যপাত ঘটায় সে কামনা বাসনা বা সাহওয়াহ পরিত্যাগ করল না তবে বীর্যপাত যদি শর্তপনীতভাবে না হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে না যেমন স্বপ্নদোষের ফলে রোজা ভাঙবে না কোনো ব্যক্তির চিন্তায় যদি আচমকা কোনো যৌন ভাবনা এসে উদয় হয় বা কোনো যৌন উত্তেজক চিন্তা চলে আসে যা সে শর্তপনীতভাবে মাথায় আনেনি এবং এর ফলে যদি বীর্যপাত ঘটে সেক্ষেত্রে রোজা ভাঙবে না মাঝি ও মানির মাঝে পৃথকীকরণ বীর্যপাত প্রসঙ্গে আমাদেরকে দুটি তরলকে আলাদা করতে হবে এদের একটি হচ্ছে মাঝি মাঝি হচ্ছে যেটিকে ইংরেজিতে বলা হয় প্রিসেমিনাল ফ্লুইড এটি একটি স্বচ্ছ পিচ্ছল পদার্থ যা চূড়ান্ত বীরজপাতের আগে নিঃসরিত হয় ফোটায় ফোটায় মাঝি নিঃসরণের ফলে রোজা ভাঙে না যদি না সেটা যৌন মিলনের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষঙ্গের সাথে যৌনির মিলনই যথেষ্ট রোজা ভাঙার জন্য শুধু মাঝি নিঃসরণের ফলে যেহেতু রোজা ভাঙে না কাজারও প্রশ্ন আসছে না যদিও ইমাম মালিকের একটি বর্ণনা অনুযায়ী তিনি মাঝি নিঃসরণকে রোজা ভাঙার কারণ হিসাবে দেখেছেন কিন্তু অধিকাংশ উলামা একে রোজা ভাঙার কারণ হিসাবে দেখেন না মানি হচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় সিমেন বাংলায় বীর্য মানি বের হয়ে আসে চূড়ান্ত বীর্যপাতের সময় দফায় দফায় এটির সাদা ঠিক থেকে একটি পদার্থ মানি বের হলেই কেবল রোজা ভাঙবে উপরলক্ষিত কারণগুলো এ ব্যাপারে কোনো ইখতেলাফ নেই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ